গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরি ডে। আর আজকে হচ্ছে সকালবেলা, তো ঘুম তো ভেঙেছে কিন্তু একটু লেট সেটা। আর জানোই এখন ওয়ার্ল্ড কাপ চলছে, তো রাজ্যকে ম্যাচ খেলা মানে দেখা হচ্ছে ম্যাচগুলো, কিছু করার নেটা টান থাকে না চার বছর পর যতই হোক। ঠিক আছে, তো আমার টিম তো আর্জেন্টিনা, যারা আমাকে চেনো তারা জানো আর্জেন্টিনার খেলা আজকে মানে গতকাল রাতে ছিল না, তাও একটু দেখে টেকে রাত হয়ে গেছে শুতে অন্য টিমের খেলা দেখে। এখানে দেখতেই পাচ্ছ সব টপ আমাদের রেডি হচ্ছে, ক্রমশ আপডেট দিতে থাকবো। বাট তার আগে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করে ব্লগটা শুরু করছি। আর যাব হচ্ছে একটু বেরোবো, তো কী জন্য বেরোবো সেটা বেরিয়ে এসে তোমাদেরকে সাথে শেয়ার করবো, চলো। তো এই জাস্ট বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে একটু কাজে, আগে যাই তারপর এসে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কাজ ছিল। সো এই জাস্ট বাড়ি ঢুকছি আর হাতে রয়েছে আমার কাছে একটা জিনিস, আর সেটা কী একটু পরে দেখাচ্ছি। চলে এসেছি বাড়ি, তারপরে এসে গেছে একটা পার্সেল, আর এই পার্সেলটার জন্য আমি ওয়েট করেছিলাম জাস্ট। তো এই যে মা আমার সাথে ছাদে এসছে, আর একটু এখন কটা বাজে, এখন 11টা মতন বাজে, আর এই এক বালতি জামা কাপড়, এক বালতি নয় বাট যা বালতি ভর্তি করে জামা কাপড় দিয়ে দিয়েছে, এগুলো আমার কাজ হচ্ছে এখন এগুলোকে তারে মেলে শুকোর দেওয়া। সো এখন 12:30 মতন বাজে আর বাড়ি চলে এসছে অনেকক্ষণ, এসে এখন বসেছি হচ্ছে ঠাকুরের মানে যে সমস্ত জিনিসগুলো রোজকার লাগে আর কি, বাসন, তো সেগুলো আমি এখন পরিষ্কার করতে বসেছি। তো মা নিচে কাজে একটু ব্যস্ত আছে, তো সেই কারণে এই কাজটা আমায় দিয়েছে এখন করতে। এখন ছাদে বসেছি, ছাদের এখানে কল খুললে একদম গরম গরম জলও পড়ে, সুন্দর এখানে ঠাকুরের সব বাসনগুলো আমি ধুয়ে নিতে পারবো। আমি যেটার জন্য গেছিলাম আর সেটা হচ্ছে এই টিকিটটা, এখানে আছে যেটা সেটা হচ্ছে আমার বাড়ির মানে আমার শহরে আসছে হচ্ছে মমতা শঙ্কর ডান্স কোম্পানির একটা অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান অবশ্যই। তো সকলেই অনেকেই জানো যে আমার বন্ধু বান্ধব যে আমি ওখানের সাথে যুক্ত, আমি ওখানে নাচ শিখি মমতা শঙ্করের কাছে, তো ওনার গ্রুপ থেকে এই প্রোগ্রামটা হচ্ছে, আর সেটা আবার আমার শহরে হচ্ছে। আমি এর আগে হয়তো কখনো দেখিনি বাট অনেকবার প্রোগ্রাম হয়েছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, তখন স্কুলে পড়তাম, পরীক্ষা পরীক্ষা থাকতো। তা নাও এবার আমি একটা টার্ন এসছে আমার যে আমি দেখতে যাব, তো সেই জন্যই টিকিটটা পারচেস করতে গিয়েছিলাম দোকানে, আর দিয়ে আমার জন্য টিকিট কেটেও এনেছি। শো হচ্ছে 10 তারিখে আছে, 10th December রবীন্দ্র ভবনে, তো সেই কারণেই টিকিটটা পারচেস করে আনলাম। আর এবার বাড়িতে এসে মনে হচ্ছে যে না একটা ভালো কিছু কাজ করলাম, বিকজ এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, তো টিকিটটা আমি রেখেই দেবো তার সাথে। আর এখানে অনেক রকম ছবিও আছে, সেই ছবিগুলোর মধ্যে অনেক চেনা জানা মানুষ আমি দেখতে পাচ্ছি, আমার যারা টিচার ওখানে, আমি লাস্ট 3 বছর ওখানে করছি, তো যাই হোক বেশ ভালো লাগবে। আর শোটা দেখতে যেতে পারলে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তখন যে পার্সেলটা এলো সেটার এখন আনবক্সিং হচ্ছে, আর আনবক্সিংটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। আর এটা খুব ভালো একটা ডিলে পেয়েছি, অ্যামাজন থেকেই কেনা হয়েছে এটা, তো অ্যামাজনে তো খুব ভালো ইলেকট্রনিক্স হিসেবে, আমি তো সবসময় প্রোভাইড করি অ্যামাজনের লিঙ্ক, তো এখান থেকে আমার এটা খুব প্রয়োজনীয় জিনিস যেটা দরকার ছিল অন্তত এই উইন্টারেতে, তো সেটাই পারচেস করা হয়েছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে বেশ ভালো। আর এই যে এই সেই বস্তু হেয়ার ড্রায়ার, তো এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম ড্রাই করবো চুলটা, আর এটা খুব দরকার শীতকালে, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ছিল আর সেটাই হয়েছে। ভেতরে একটা পার্টস দিয়েছে, সেটাকে এখন আমি সামনে এখানে ফিক্স করে নিই, বাকিটা চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ফিডব্যাকটা। এখন বাজে হচ্ছে 1টা আর আমার স্নান একদম কমপ্লিট, তো আজকে নতুন ড্রায়ার দিয়ে হেয়ারটা ড্রাই করব, তো দেখা যাক এক্সপিরিয়েন্স কীরকম হয়। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ফিলিপসের, আর এটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে, তো তোমরা যে কেউ দেখতে পারো অ্যামাজনে গিয়ে ফিলিপসের হেয়ার ড্রায়ার, ভীষণ ভালো রিভিউ আছে দেখলাম। বাট এটা এখন আমি আগে রিভিউটা দেবো যে কীরকম ট্রাই করা যায়, চলো।
যতই আমরা ড্রায়ার ইউজ করি না কেন, এই সূর্যের রোদটা আমার কাছে খুব ভাইটাল। তো আবার আমি চান টান করে ঘর থেকে আবার উপরে উঠলাম ছাদেতে, আর এখন প্রায় অলমোস্ট চুলটা শুকিয়েও গেছে। আর যাবো হচ্ছে এখন লাঞ্চ করতে, আজকে স্পেশাল একটু লাঞ্চ আছে, হ্যাঁ, তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর সেটা কেন, তো সেটা যখন আমি ভিডিওটা করবো তখন দেখো, চলো। লাঞ্চ টাইম, বসে গেছি খেতে, আর এখানে বেশ সুন্দরভাবে মা সাজিয়ে দিয়েছে যে খাওয়া, দেখতেই পাচ্ছ। এখানে ডিমের কারি আছে, বেগুনি আছে, আর ফ্রাইড রাইস আছে, আর খাচ্ছি হচ্ছে নতুন একটা ডিশ, দেখতেই পাচ্ছ, ব্ল্যাক কালারের। তো ঘড়িতে 5:30 বাজে, আর পড়াতে বেরিয়ে গেলাম, আর আজকে আমার দুটো পড়ানো একসাথে, খুব চাপ হয়ে যাবে যদিও সেটা। ফার্স্ট টিউশনটা পড়ি আমি, সেকেন্ড জায়গায় যাচ্ছি হচ্ছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে অলমোস্ট 7:20, অনেকটাই লেট যাচ্ছি। ঘড়িতে এখন 9:30 বাজে, আর এই জাস্ট বাড়ি এলাম, সারাদিনের পর টায়ার্ড। তবে একটাই জিনিস যে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে এবার ভালোই কেটেই যায়, ওই ফাঁকা বসে থাকার ব্যাপারটা আমার লাইফে থাকে না, তো সেটাই আর কি। ঠিক আছে, আর কি করা যাবে, যাই বা গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করতে হবে। সো ঘড়িতে এখন 10:30 মতন বাজে, আর আজকের দিনটা তো পুরো হেকটিক ছিল, বাট একটাই পার্ট, আজকে আমার ফেভারিট ড্রায়ারটা চলে এসেছে। ড্রায়ারটা আমার ছিল না, আমার স্ট্রেটনার ছিল, ড্রায়ারটা খুব দরকার ছিল এই শীতকালে চুল শুকোনোর জন্য। তো হেয়ারটা ড্রাই করার জন্য একদম বেস্ট, আর দুটো স্পিড আছে, দুটো, একটা মিডিয়াম একটা হাই, তো দুটোই খুব ভালো কাজ করছে দেখলাম টেস্ট করে, তো ভালোই হয়েছে, ওটাই চলেও এসছে। যাই হোক, আজকের মতন দিন তো শেষ আমাদের কাছে, আর অপেক্ষা করাটা নতুন ব্লগের জন্য, ততক্ষণ অবধি টাটা বাই, গুড নাইট।